এটা মন ছাড়া কিছু বলা যাবে না, মুখ কত পিক। হ্যালো বন্ধুরা, সবাইকে সিয়াম দ্য হাংরি ডাবলারসে স্বাগত। আজকে আমি যাচ্ছি হলো দিল্লির জায়গা তৌফিকের আচারি মোজ বিরিয়ানি খেতে। এক কথায় কিন্তু সবাই বলে দিল পাসান বিরিয়ানি। দিল্লির জামে মসজিদ বা চাঁদনি চকে আসবেন, কিন্তু তৌফিকের আচারি মহিষের বিরিয়ানি খাবেন না তা কিন্তু হবে না। চলুন যাওয়া যাক তৌফিক বিরিয়ানিতে। যদিও রাস্তাটি একটু শুনশান, ভয় পাবার কিছু নেই, লোকজনকে জিজ্ঞেস করলেই ঠিকঠাক লোকেশন কিন্তু বলে দেবে। এই যে দেখুন, খুঁজতে খুঁজতে আমরাই চলে এলাম তৌফিকের বিরিয়ানিতে। তৌফিকের বাফেলো বিরিয়ানি, কাপড়ে আচার দেওয়া আছে আর রায়তা দেওয়া আছে। বেস্ট ফ্রাই ওয়াও, বিরিয়ানিটা টেস্টটা আমাদের দেশি বিরিয়ানি থেকে একটু ভিন্ন। খুব যে বেশি মশলা আছে তা না, প্রত্যেকটা দেখুন ভাতে আলাদা আলাদা, এর সাথে বাফেলো চামচ দিয়ে ভেঙে যাচ্ছে, যে চামচ দিয়ে ধরছে আর ভেঙে যাচ্ছে। তৌফিকের বিরিয়ানি তার চেয়ে বড় কথা হলো একটা কাঁচা মরিচের একটা আচার আছে, আচারটা খুব মজা, এটা খেতে অসাধারণ হয়েছে। এটা মন ছাড়া কিছু বলা যাবে না, মুখ কত পিক, অসাধারণ। বেস্ট, হালকা ঝাল বিরিয়ানি আপনি অনেক খাবেন, কিন্তু এরকম সুস্বাদু বিরিয়ানি আমার মনে হয় না আপনি এরাই খেয়েছেন। মাংসগুলো এত নরম হয় চিন্তাও করা যায়। দিল্লিতে খাবার যে জায়গা, সেটা দিল্লিতে না আসলে আপনি বুঝতে পারবেন না। তবে আমি রিকমেন্ড করবো, সেটা হলো অবশ্যই তৌফিক বিরিয়ানিতে আসবেন, একবারের জন্য হলেও টেস্ট করবেন। যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিও, আর ডান দিকে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।